কিভাবে টিকটক ভিডিও কপিলিং করতে হবে সেইটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো অনেকেই আমার কাছে কমেন্ট করতেছেন, আমার অনেক টিকটক রিলেটেড ভিডিওতে এসে কমেন্ট করতেছেন যে ভাই আমি টিকটকের মধ্যে টিকটক ভিডিও কপিলিং করতে চাই কিন্তু কিভাবে টিকটক ভিডিও কপিলিং করতে হবে এটা আমি জানি না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু শিখতে পারবেন টিকটক ভিডিও কিভাবে কপিলিং করে দিতে হয়। সো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে আমি আপনাদের সাথে প্রথমে আলোচনা করে নেই যে যদি আপনি টিকটকের মধ্যে কারো টিকটক ভিডিও কপিলিং করেন সো তার লাভ হবে নাকি আপনার লাভ হবে। টিকটকের মধ্যে অনেকেই এসে এমন ভিডিও তৈরি করে, মানে তাদের ভিডিওতে তারা বলে যে আমার ভিডিওতে আপনারা নিচের শেয়ার অপশনে যান, যাওয়ার পর তিনবার কপিলিং করেন তাহলে আপনার টিকটক ভিডিও 100% ভাইরাল হবে। এরকম টিকটক ভিডিও অনেকেই কিন্তু টিকটকের মধ্যে আপলোড করে। এখন আপনি টিকটকের ফর ইউতে গেছেন, যাওয়ার পর আপনার সামনে এরকম ভিডিও আসছে, মানে সে তার ভিডিওতে বলতেছে যে আমার ভিডিও আপনি যদি তিনবার কপিলিং করেন কথা দিচ্ছি আপনার ভিডিও ভাইরাল হবে, এরকম ভিডিও আপনার সামনে চলে আসছে। এখন সেই ভিডিওটা দেখে নিজের শেয়ার অপশনে ক্লিক করে তার টিকটক ভিডিওটা আপনি কপিলিং করতে চাচ্ছেন কিন্তু অনেকেই জানেন না কিভাবে কপিলিং করতে হয় বা অনেকেই জানেন কিভাবে কপিলিং করতে হয় বা আপনি হয়তো বা কপিলিং করে দিচ্ছেন। এই কপিলিং করার কারণে কি হচ্ছে দেখেন, তার টিকটক ভিডিও আপনার যে ফলোয়ার্সগুলো রয়েছে তাদের ফর ইউ ফিডে চলে যাচ্ছে যখন আপনি কারো টিকটক ভিডিও আপনি কপিলিং করে দিবেন। সো কপিলিং করার পর আপনার যে ফলোয়ার গণ রয়েছে আপনার যে ফলোয়ারগুলো রয়েছে তাদের কাছে কি হবে, আপনার টিকটক ভিডিও চলে যাবে। মানে আপনি একটা ভিডিওকে কপিলিং করতেছেন, সেই ভিডিও কপিলিং করার পর সেই ভিডিওকে কি করবে আপনার ফলোয়ার্সের কাছে টিকটক পাঠিয়ে দিবে। সো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনার টিকটক ভিডিও কপিলিং করতে হবে বা আপনি কিভাবে টিকটক ভিডিও কপিলিং করবেন। সো নিজের ভিডিও তো আর নিজেই কপিলিং করলে হবে না, আপনার ভিডিওকে আপনার ভিডিওতে অবশ্যই কপিলিং করাতে হবে। মানে আপনি এমন ভিডিও আপলোড করবেন, আপনি আপনার ভিডিওতে সবাইকে বলবেন যে আমার ভিডিওতে সবাই একটু কপিলিং করেন। সো আপনার ভিডিওতে কোনো সেলিব্রিটি এসে যদি কপিলিং করে তাহলে কি হবে, আপনার ভিডিওটা তার ফলোয়ার্স গণের কাছে কিন্তু চলে যাবে, টিকটক তার ফলোয়ার্স গণের কাছে কিন্তু আপনার ভিডিওটা পাঠিয়ে দিবে। সো আপনি যদি পারেন বড় বড় সেলিব্রিটিদেরকে দিয়ে আপনার টিকটক ভিডিও কপিলিং করিয়ে নেবেন। সো যাই হোক, এখন আপনি হয়তো বা কপিলিং সম্পর্কে কিছুই জানেন না, কিভাবে টিকটক ভিডিও কপিলিং করতে হয় সেটাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য প্রথমত আপনার ফোন থেকে টিকটক অ্যাপস ওপেন করবেন। সো টিকটক অ্যাপস ওপেন করে নিলাম, দেখেন টিকটক অ্যাপস ওপেন করে দেওয়ার পরে এখানে অসংখ্য ভিডিও আসবে। এখন আপনি যেই টিকটক ভিডিও কপিলিং করতে চাচ্ছেন জাস্ট সেই টিকটক ভিডিও এই যে টিকটকের ফর ইউ থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ টিকটক ভিডিও চলে আসবে। এখন কিভাবে টিকটক ভিডিও কপিলিং করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, সো দেখেন আমি কপিলিং করার প্রসেসটা দেখাচ্ছি। এর জন্য প্রথমত যে ভিডিওটা কপিলিং করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন, দেন সেই ভিডিওর নিচে দেখবেন শেয়ার অপশন রয়েছে। এই যে দেখেন শেয়ার অপশন রয়েছে, অনেকেই বলে যে নিচের শেয়ার অপশনে ক্লিক করে কপিলিং করে দেন, এইটাই হচ্ছে শেয়ার অপশন। এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর এখন এখানে অসংখ্য অপশন চলে আসবে। এখন কপিলিং করার জন্য আপনি এই যে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন কপিলিং নামের একটা অপশন, এই যে দেখেন কপিলিং নামের একটা অপশন। এখন আপনি কি করবেন, এই কপিলিং অপশনের ওপর তিনবার ক্লিক করবেন। দেখেন আমি ক্লিক করে দেখাচ্ছি, প্রথমে একবার কপিলিং করবেন, আবারও শেয়ার অপশনে যাবেন, আবারও কপিলিং করবেন, আবারও শেয়ার অপশনে যাবেন এবং আবারও কপিলিং করবেন। তিনবার কপিলিং করলেই হয়ে যাবে। সো এইভাবে আসলে যে কোনো টিকটক ভিডিওতে কপিলিং করতে হয়। সো আপনি এই যে আমি যে এই ভিডিওটা কপিলিং করলাম, এই ভিডিওটা কপিলিং করে দেওয়ার পর এখন আমার যে ফলোয়ার্স রয়েছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা টিকটক পাঠিয়ে দেবে। সো আমি আপনাদেরকে বলবো যে আপনি এমন কিছু ভিডিও তৈরি করবেন যেন আপনার ভিডিওতে এসে মানে বড় বড় টিকটক আইডি মানে আপনার ভিডিওটা যেন কপিলিং করে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা তাদের ফলোয়ার্সের কাছে টিকটক পাঠাবে, এই ক্ষেত্রে তাড়াতাড়ি আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে। এই ছিল মূলত আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।